নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল ধর্মী ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। এছাড়া যারা ফেং শুই, বাস্তুশাস্ত্র, নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব এবং ল অব অ্যাট্রাকশন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে এবং শুনতে চান, আরও একটি চ্যানেল সোল মাইন্ড বডি, এই চ্যানেলটির বিশেষ ডেসক্রিপশান এবং লিঙ্ক নিচে দেওয়া হলো, যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। 2 জুন 2020 মঙ্গলবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মঙ্গলবার মানেই হনুমানজির অত্যন্ত প্রিয় একটি দিন এবং সেই সাথে বছরের শ্রেষ্ঠ একাদশী তিথি, তা হল নির্জলা একাদশী। আর এই বিশেষ তিথিতে হনুমানজির উদ্দেশ্যে বেশ কিছু উপায় বা টোটকা করলে অত্যন্ত শুভ ফল পাবেন, আর সেই টোটকা বা উপায়ের বিষয়ে এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন ভগবান, আর এই সংকট থেকে মুক্তি দান করেন শ্রী হনুমান। আর একবার সবাই মিলে বলুন, জয় শ্রীরাম। হিন্দু ধর্মে হনুমানজির অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, আর এমনটাই মনে করা হয় যে তাকে যদি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ডাকা যায় তাহলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসতে পারে, সমস্ত রকমের সংকট থেকে তিনি মুক্তি প্রদান করতে পারেন। শ্রী রামচন্দ্রের অনুরোধে এবং আজ্ঞাতে তিনি চারযুগ অমর তার ভক্তদের রক্ষা করার জন্য, তাই আজও হনুমানজির প্রতি এতটাই আস্থা এবং বিশ্বাস রাখে তার ভক্তরা। আর এমনটাই মনে করা হয় জীবনের সবথেকে কঠিনতম সমস্যাতে একমাত্র রক্ষা করতে পারেন শ্রী হনুমানজি, এবং তার পূজা অর্চনাতে এতটাই ক্ষমতা আসতে পারে। হনুমানজির কৃপায় অর্থ, বুদ্ধি এবং সম্মান জীবনে আসে এবং সেই সাথে বিভিন্ন ক্ষেত্রে বিজয় প্রাপ্তি ঘটে। তার পাশাপাশি আমাদের জীবনে আরোগ্যও চলে আসে, বিভিন্ন কঠিন অসুখ থেকে আমরা মুক্তি পেতে পারি। এমনটাই মনে করা হয় যে হনুমান যদি প্রসন্ন হন তাহলে শনিদেবও প্রসন্ন হয়ে থাকেন এবং জন্মকুণ্ডলিতে থাকা শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। শাস্ত্রের বিভিন্ন জায়গাতে হনুমানজিকে প্রসন্ন করার অনেক উপায় বা উপাচারের কথা বলা আছে, তাই আজ এই বিশেষ ভিডিওতে আপনাদের কাছে সেই বজরাঙ্গবলী অর্থাৎ হনুমানজির প্রসন্ন করার একটা বিশেষ উপায়ের কথা বলবো। এই বিশেষ উপায় যে কোনো মঙ্গলবার কিংবা শনিবারে করতে পারেন, তবে আগামী কাল যে মঙ্গলবার তা হলো হনুমানজির এই বিশেষ উপায় করতে পারেন, তাহলে সারা বছর ধরে আপনি হনুমানজির বিশেষ কৃপা পাবেন, আর তার কৃপাতে আপনার শরীর স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক জীবন এবং সাংসারিক জীবন অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ধীরে ধীরে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই বিশেষ উপায়টি আগামীকাল রাত্রিতে করুন, অথবা যে কোনো মঙ্গল কিংবা শনিবারের রাত্রিতে করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সম্পূর্ণ শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মনে হনুমানজির কোনো মূর্তি বা ছবির সামনে আপনি একটি আসন নিয়ে বসে পড়ুন। হনুমানজির সামনে একটি আপনি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন, আর এই বিশেষ বাতি এমনভাবেই লাগান যে বাতির মুখ উপরের দিকে থাকে, যেন কোনো দিকে যেন হেলে না থাকে। আর এই বিশেষ প্রদীপ আপনি কোনো চালের উপরে বা কোনো পাত্রের উপরে আপনি জ্বালিয়ে দিন, সেই সাথে সুগন্ধি ধূপ আপনি জ্বালাবেন, আর তারপরেই আপনি হনুমানজির উদ্দেশ্যে ফল ফুল নিবেদন করুন। যদি মিষ্টি আপনার গৃহে না থাকে তাহলে চিনি অথবা মিষ্টির ভোগ আপনি নিবেদন করতে পারেন, আর তারপরে আপনি দুটো হাত জড়ো করে জয় শ্রীরাম জয় শ্রীরাম এরকমই 108 বার জপ করতে থাকুন, অথবা রাম 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 এইরকমই জপ করতে থাকুন 108 বার। আর ঠিক তারপরেই হনুমান চল্লিশা একবার আপনি উচ্চৈঃস্বরে পাঠ করুন, তারপরে আপনি হনুমানজির উদ্দেশ্যে এবং
ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে আপনি প্রণাম করুন, আর তারপরেই আপনি আপনার মনস্কামনার কথা অবশ্যই নিবেদন করুন ভগবান শ্রী রামচন্দ্র, সীতা দেবী এবং হনুমানজির উদ্দেশ্যে, এবং সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার বিশেষ উপায়ের কথা আপনি নিবেদন করুন। তাছাড়া এই বিশেষ দিনে আপনি রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে আপনি আপনার গৃহে হনুমানজির অর্থাৎ পঞ্চমুখী হনুমানজির ফটো আপনি স্থাপন করতে পারেন, আর এই দিনটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা যায়। এবং ধীরে ধীরে আপনি প্রত্যেক দিন যদি এই হনুমানজির পূজা অর্চনা করেন, ধীরে ধীরে আপনার জীবনে অশুভ প্রভাবগুলো যা আপনাকে প্রতিদিন সমস্যায় ফেলছিল সেখান থেকে আপনি মুক্তি পাবেন। এই বিশেষ তিথিতে হনুমানজির পূজা অর্চনা করলে আপনার জীবনে যে অর্থনৈতিক কষ্ট, সেই সাথে যে সমস্ত ব্যক্তি আপনার সঙ্গে গোপন শত্রুতা করছে, সেই শত্রুতা থেকে আপনি মুক্তি পাবেন। পূজা অর্চনা হয়ে যাওয়ার পর আপনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাতি লেবু নিন এবং তার সঙ্গে চারটি সুন্দর লবঙ্গ নিন, যে লবঙ্গের কোনো রকম ভাঙাচোরা নেই। তারপরে আপনি একটি ধাতব প্লেটের উপরে একটি লেবু আর এই চারটি লবঙ্গ রাখুন। তারপরে আপনি হনুমানজির উদ্দেশ্যে প্রণাম করে এই বিশেষ মন্ত্রটি জপ করুন, ওম হনুমন্তেই নমঃ, ওম হনুমন্তেই নমঃ। এই বিশেষ মন্ত্র 108 বার জপ করার পর এই চারটি লবঙ্গ আপনি লেবুর মধ্যে পুঁথে দিন বা গেড়ে দিন। তারপরে আপনি বজরাঙ্গবলী অর্থাৎ হনুমানজির চরণে এই লেবুটি রেখে দিন। তারপরেই আবার এই বিশেষ মন্ত্র ওম হনুমন্তেই নমঃ মন্ত্রটি জপ করতে থাকুন 21 বার। হনুমান চল্লিশা এবং বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন, আর তারপরে আপনি সেই লবঙ্গ গাঁথা লেবুটি আপনি হাত দিয়ে তুলে নিন, আর দুই হাত জড়ো করে তার মধ্যে লেবুটি রেখে আপনার মনস্কামনার কথা আরও একবার বলুন। পূজা অর্চনার পর এই বিশেষ লবঙ্গ এবং লেবু যুক্ত যে লেবুটি আপনি আপনার কাছে সুরক্ষিত অবস্থায় রাখুন, আর যা আপনার বিভিন্ন সংকট থেকে মুক্তি প্রদান করবে। শাস্ত্রীয় দিক থেকে মনে করা হয় এই বিশেষ উপায়টি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করলে অবশ্যই হনুমানজি আপনার প্রতি প্রসন্ন হবে। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে বিজনেসের জায়গা বা ব্যবসার জায়গায় এটিকে সুরক্ষিত অবস্থায় রাখুন। আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে আপনার ব্যাগ বা প্যাকেটের মধ্যে সুরক্ষিত অবস্থায় রাখুন। কাছে রাখলে অত্যন্ত শুভ ফল পাবেন, সর্বদা পজিটিভ শক্তি আপনার সঙ্গে থাকবে, বিভিন্ন কর্মক্ষেত্রে সফলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তবে একটা কথা মনে রাখবেন, এই বিশেষ উপায় শুধুমাত্র আপনার সমস্যার জন্যই করবেন, আপনি কারোর সমস্যার জন্য এটি করতে পারবেন না। এবং আরও একটি কথা, কারোর ক্ষতি করার জন্য এই বিশেষ উপায় করবেন না, আর যা করলে হনুমানজি আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে আপনার জীবন কিন্তু শেষ করে দিতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, এটি কোনো তান্ত্রিক ক্রিয়া নয়, এই কাজ করলে আপনার বা কারোর সেভাবে কোনো ক্ষতি হবে না, আপনি আপনার সংসারের বা আপনার জীবনের মঙ্গল কামনায় এই বিশেষ উপায় করতে পারেন। এই বিশেষ উপায় করার পরে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগ আপনি আপনার পরিবারের সবার সঙ্গে অবশ্যই গ্রহণ করবেন। তাছাড়া যেহেতু মঙ্গলবার, এই বিশেষ দিনে আপনি হনুমানজির উদ্দেশ্যে কর্মক্ষেত্রে সফলতার জন্য আপনি হনুমানজিকে 11টি বোঁদের লাড্ডু নিবেদন করতে পারেন, তা ভোগ হিসাবে আপনি ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করতে পারেন। এছাড়া এই বিশেষ মঙ্গলবারে আপনি রামায়ণ পাঠ অবশ্যই করুন এবং অসম্পূর্ণভাবে ছেড়ে মোটেও রামায়ণ পাঠ আসবেন না। হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন মঙ্গলবারে এবং নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এই বিশেষ দিনে। হনুমানজির কোনো কৃপা পেতে গেলে বা কোনো ক্রিয়া করতে গেলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয়, তবেই শুভ ফল পাওয়া যায়। এই বিশেষ দিনে আপনি হনুমানজির উদ্দেশ্যে তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। চেষ্টা করুন শুধু মঙ্গলবার নয়, যে কোনো দিনই আপনি হনুমানজির উদ্দেশ্যে তেলের প্রদীপ জ্বালাবেন, এতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। তাছাড়া এই বিশেষ দিনে আপনি হনুমানজির উদ্দেশ্যে যদি চামেলি তেল নিবেদন করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া ওম রাম দূতায় নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা লাল ফুল অর্থাৎ লাল ফুলের মালা নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন।
তাছাড়া তুলসীপত্র নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন, আর এতে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। তো বন্ধুদের কাছে বলবো যে এই বিশেষ দিনে যদি আপনারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন কিছু না খেয়ে, এমনকি জলও পর্যন্ত না খেয়ে যদি হনুমানজির উদ্দেশ্যে এই বিশেষ উপায়গুলি করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। শুধু ডাবের জল আপনি খেতে পারেন। সূর্যাস্ত হয়ে গেলে পূজা অর্চনার পর আপনি অবশ্যই ফল প্রসাদ হিসাবে আপনি খেতে পারেন, আর তারপরেই আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। এই বিশেষ উপায়ে আপনাদের জীবনে শক্তি, বিদ্যা, বিনয়, দক্ষতা, সংস্কৃতি, অনুগত্য, উপস্থিত বুদ্ধি, প্রচেষ্টার সাফল্য, ধর্মে অনুরাগ, ত্যাগ, ভক্তি, অগাধ বিশ্বাস, অনুপ্রেরণা, জীবনের বিনিময়ে অন্যের মঙ্গল করার ইচ্ছা, অফুরন্ত সাহস, উদারতা, এই সবই হনুমানজির সহজাত গুণ। এই বিশেষ গুণগুলি আপনার উপরে অবশ্যই বর্ষিত হবে, আপনি আপনার জীবনে অবশ্যই সফলতা পাবেন, অতি সহজেই তা লাভ করতে পারবেন শ্রী হনুমানজির কৃপায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।